তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বোমান্দম যা যায় হঠাৎ করে এই জনপ্রিয় অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীর্ঘদিন যাবৎ ভারতের তেলুগু সিনেমায় জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন এই অভিনেতা তিনি মূলত সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন মুম্বইয়ের একটি প্রখ্যাত হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে বেশ কিছুদিন ধরেই হৃদরোগে আক্রান্ত তেলুগু সিনেমার এই জনপ্রিয় অভিনেতা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কিছুদিন ধরে তার বুকের ব্যথা বেড়ে গিয়েছিল চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মুম্বাইয়ে আনা হলে চিকিৎসকগণ তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে এদিকে ব্রহ্মাধ্যমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা অনেকেই হাসপাতালে ভিড় জমান ভারতের গণমাধ্যমে তার চিকিৎসকরা জানিয়েছেন সফল অস্ত্রোপচারের পর তিনি আপাতত ভালো আছেন শীঘ্রই সুস্থ হয়ে যাবেন তিনি উল্লেখ্য ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিচিত মুখ ব্রহ্মাণ্ডম কেরিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত এক হাজারেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি দক্ষিণী সিনেমার কমেডিয়ান চরিত্রে এই অভিনেতার সমকক্ষ আর কেউ নেই বললেই চলে আর সে কারণেই সেখানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম দুই হাজার সালে পদশ্রীর সম্মানে ভূষিত হন এই জনপ্রিয় অভিনেতা